নমস্কার বন্ধুরা, গাই কিচেন অ্যান্ড গার্ডেনিং এ আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি একটা জবা গাছ নিয়ে এসেছি আপনাদের সামনে। আমার এই জবা গাছটা আমি 2 মাস আগে নার্সারি থেকে কিনে নিয়ে এসেছি। আমার এই গাছটা যে প্রথম ফুল হয়েছে আপনাদের সামনে আমি শেয়ার করছি। এরকম গাছ যখন আপনারা কিনে নিয়ে আসেন, ছোট চারা গাছ, তখন একটু গাছটার লক্ষ্য করবেন যেন গাছের পাতাগুলো সবুজ হয় আর গাছের ডালগুলো একটু কচি থাকে। তাহলেই গাছটা নিয়ে এসে আপনারা গাছে এইভাবে ফুল ফোটাতে পারবেন আর গাছটা খুব তাড়াতাড়ি আপনার গ্রোথ হবে। আর এই গাছে আমি রাসায়নিক সার সেইভাবে দিই না, কেননা জবা গাছ আমাদের অনেক দিন বেঁচে থাকে সেটা আমরা জানি। যতদিন আমরা ঠিকঠাক মানে যত্ন পরিচর্যা করতে পারবো জবা গাছের, জবা গাছ আমাদের সেইভাবে ফুল দেবে এবং গাছটা সেইভাবে বেঁচে থাকবে। সেই জন্য আমি রাসায়নিক সার সেইভাবে দিই না। আপনারাও সেইভাবে রাসায়নিক সার যতটা পারবেন কম দেওয়ার চেষ্টা করবেন। তার পরিবর্তে আপনারা সরিষার খোল ভেজানো জলটা দিতে পারেন। আর আজকে আমি একটা তরল সার এখানে ইউজ করছি, সেটা কলার খোসা। আমি 3 দিনের কলার খোসাটা ভিজিয়ে রেখেছি। এটা আমি এখন আমি কীভাবে দেব সেটা আমি আপনাদের দেখাচ্ছি। আপনারা দেখুন, আমি এখানে 1 কাপ, এখান থেকে আমি 1 কাপ কলার খোসার জলটা আমি এখান থেকে নিচ্ছি, 50 গ্রাম হবে। আর এখানে আমি 1 লিটার জল রেখেছি। এই পরিমাণটা আপনারা ঠিকভাবে দেবেন, কেননা বেশি হয়ে গেলে, পরিমাণে বেশি পড়ে গেলে আপনার পাতা হলুদ হয়ে যেতে পারে। আর এইটার গুণ এত কলার খোসার অনেক কিছু গুণ আছে, যেমন আমাদের গাছের পাতা হলুদ হওয়া থেকে বন্ধ হবে, গাছের পাতা কুঁকড়ে যাচ্ছে যে সমস্ত গাছে সেগুলো বন্ধ হবে, আবার অনেক সময় কুঁড়ি পড়ে ঝরে যায় সেগুলো বন্ধ হবে। আর এইভাবে নতুন নতুন গাছে কুঁড়ি আসবে। দেখুন কত গাছে আমার কুঁড়ি, আমার গাছটা দেখুন কত সুন্দর গ্রোথ হচ্ছে, 2 মাসের গাছ। এই লিকুইড তরল সারগুলো দিয়ে গাছে আমার এইভাবে ফুল এসছে আর কুঁড়িতে ভরে যাচ্ছে গাছ। এইভাবে আপনারা এই তরল সারটা মাসে 2 বার দেবেন, তাহলেই আপনাদের গাছে এইভাবে ফুলে ভরে যাবে। আর মাটি যতটা পারবেন আপনারা রোদে রাখার চেষ্টা করবেন জবা গাছকে। এটা আমরা সবাই জানি জবা গাছ খুব রোদ পছন্দ করে। আর জলটা আপনারা বুঝে দেবেন, রাসায়নিক সার একটু কম দেব আমরা। এই জন্য রাসায়নিক সার আমরা কোন গাছগুলোই দেবো, যেগুলো আমাদের 4 মাস 3 মাসের গাছ, যেমন শীতের সিজনের গাছ আমাদের চন্দ্রমল্লিকা, ডালিয়া, গরমের সিজনে যেমন সূর্যমুখী, আমরা একটা সিজনের গাছ, সেই গাছগুলোই আমরা রাসায়নিক সার দেবো, তাতে কোনো ক্ষতি নেই। কিন্তু আমরা জবা গাছে যেগুলো আমাদের অনেক দিন বেঁচে থাকবে যে সমস্ত গাছ, সেই সমস্ত গাছে আমরা পটাশ সারটা, রাসায়নিক সারটা একটু কম দেওয়ার চেষ্টা করব। তাহলে বেশি দিলে কি হবে, আমাদের গাছের মাটিটা নষ্ট হয়ে যাবে। আর গাছের মাটি যদি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু আপনার গাছটার এইভাবে গ্রোথ হবে না আর ফুলটাও আপনারা এইভাবে পাবেন না। সেই পরিবর্তে আমরা যদি এই সমস্ত ফেলে দেওয়া জিনিসগুলো দিয়ে আমরা গাছটাকে ভালো রাখতে পারি, সেখানেও আমাদের অনেক লাভ আছে। ঘরোয়া অনেক কিছু আছে, যেমন চা পাতা আছে, আমরা যেগুলো ফেলে দেওয়া জিনিস সেইগুলো দিয়ে আমরা গাছের পরিচর্যা করব। আর আমরা এইভাবে গাছে নতুন নতুন ছোট ছোট চারা গাছে ফুল ফোটাতে পারব। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে, এই ভিডিওটিতে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আজকের মতো আমার এই ভিডিওটি শেষ করছি। নমস্কার।